হিরোসে জব কেয়ারে সবাইকে স্বাগতম। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা একটি টেকনিকের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 12টি উপন্যাস আছে সেই 12টি উপন্যাসের নাম মুখস্থ করে ফেলব। তাহলে চলুন শুরু করি। রাজর্ষি ও মালঞ্চ তারা ছিল দুই বোন, একজন ছিল গোরা আর একজন ছিল চতুরঙ্গ। তারা ঘরে বাইরে যোগাযোগ করে বউ ঠাকুরানির হাটে গিয়ে শেষের কবিতা উপন্যাস কিনে চার অধ্যায় পড়ার পর পথিমধ্যে নৌকাডুবি হলে একজন আরেকজনের চোখের বালিতে পরিণত হয়। তাহলে এখানে এই যে রাজর্ষি, মালঞ্চ, দুই বোন, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে যোগাযোগ, বউ ঠাকুরানির হাট, শেষের কবিতা, চার অধ্যায়, নৌকাডুবি, চোখের বালি, এই 12টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তাহলে ভিডিওটি দেখুন, 5 বার পড়ুন এবং কমেন্টে ডান লিখে যান। আশা করি আপনাদের মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।